তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো প্রত্যেকটি মোবাইল ফোনে কিন্তু ইন্টারনেট বাটন রয়েছে, যার মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। এরা ছাড়া কিন্তু আমরা কিছুই করি না। বাট আজকের ভিডিওতে প্রত্যেকটি মোবাইল ফোনে থাকা ইন্টারনেট বাটনের মধ্যে লুকে থাকে এমন একটি গোপন কাজ দেখাবো, এমন একটি ম্যাজিক কাজ দেখাবো, যে কাজটি দেখার পর আপনি সত্যি অবাক হয়ে যাবেন। ইন্টারনেট বাটনের মধ্যে লুকে থাকা গোপন কাজটি আপনি হয়তো আগে কখনোই দেখেননি। আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে মোবাইল ফোনের ইন্টারনেট বাটনের মধ্যে লুকে থাকে এই গোপন কাজটি। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আপনি যখন আপনার মোবাইল ফোনের ইন্টারনেট বাটনের মধ্যে লুকে থাকে এই গোপন কাজটি আপনার বন্ধুকে দেখাবেন বা সবাইকে দেখাবেন, তখন আপনার বন্ধু প্রথমত অবাক হবে অ্যান্ড দ্বিতীয়ত আপনার কাছে জিজ্ঞাসা করবে যে এই কাজটি আপনি কীভাবে করেছেন। তো কি সেই ইন্টারনেট বাটনের মধ্যে লুকে থাকা গোপন কাজ, ম্যাজিক কাজ? সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটি অন করে দিন। গাইজ, তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে মোবাইল ফোনের ইন্টারনেট বাটনের মধ্যে লুকে থাকা কি সেই গোপন কাজ। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ইন্টারনেট অন রয়েছে। তো এখন যদি আমি ইউটিউব ওপেন করি তাহলে কিন্তু ইউটিউব ওপেন হবে না, এখানে লোডিং হয়ে যাবে বা ইউটিউব এখানে কোনো মতেই ওপেন হবে না। সো দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে লোডিং হয়ে যাচ্ছে, কোনো ভিডিও এখানে শো করছে না। তো এখন যদি আমি একইভাবে মেসেঞ্জার ওপেন করি তাহলে কিন্তু মেসেঞ্জারে কোনো SMS সেন্ড হবে না। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো মেসেজ এখানে সেন্ড হচ্ছে কি না। তো এখন আমি জাস্ট হাই লিখে সেন্ড করছি তাহলে কিন্তু মেসেজটি সেন্ড হবে না। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু মেসেজটি সেন্ড হচ্ছে না। তো এখন আমি হ্যালো লিখলাম তাহলে কিন্তু একইভাবে মেসেজটি সেন্ড হবে না। যদি মেসেজটি সেন্ড হতো তাহলে কিন্তু এখানে টিক মার্ক আসতো, তাহলে কিন্তু বুঝতে পারতেন। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু মেসেজটি সেন্ড হচ্ছে না। তো অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার বন্ধুরা বা অন্য কেউ আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে অন্য কাজের জন্য, তো সেক্ষেত্রে কিন্তু আপনি চান না যে সে ব্যবহার করুক ইউটিউব বা ফেসবুক, তো সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে এগুলো বন্ধ করতে পারবেন। তো এটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য এখন আপনি প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন ইন্টারনেট গাট। তো লেখার পরে এখন আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, অ্যাপটিকে ডাউনলোড করবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি খুব সহজে এই গোপন কাজটি করতে পারবেন। তো এখন আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ইন্টারনেট অফ করতে চান জাস্ট সেগুলো অফ করবেন। তো অফ করার জন্য এখন আপনি ডেটা অফ করবেন তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। তো এখন আমি জাস্ট মেসেঞ্জার আর ইউটিউব করলাম, তাহলে কিন্তু ইউটিউব কোনো মতেই এখানে ওপেন হবে না, শুধু এখানে লোডিং হয়ে যাবে, সে কিন্তু কোনো মতেই ইউটিউব ব্যবহার করতে পারবে না। তো আপনি যদি ইন্টারনেট অন করতে চান বা ইউটিউব ব্যবহার করতে চান তাহলে জাস্ট এটা অন করবেন, তাহলে কিন্তু এবার ইউটিউব ওপেন হবে। সো দেখতে পাচ্ছেন যে কিন্তু ইউটিউবটি ইতিমধ্যেই ওপেন হয়ে যাবে, এখানে ওয়েট করবেন কিছুক্ষণ তাহলে কিন্তু ইতিমধ্যে ইউটিউবটা ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে কিন্তু ইউটিউবটি ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা খুব সহজে এইভাবে ইউটিউব ব্যবহার করতে পারবেন বা আপনি ইন্টারনেটের এই গোপন কাজটি করতে পারবেন। তো জাস্ট এসলো আজকের ভিডিওটি, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।